আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, পুরো দমই চলছে তরমুজের সিজন, তাই তো আমি আজকে আপনাদের করে দেখাবো ছয়টি ভিন্ন পদ্ধতিতে কোনো রকম হাত ভরানোর ঝামেলা ছাড়াই স্বল্প সময়ে তরমুজের কাটিং। আর ফ্রেন্ডস, যে মায়েরা চিন্তায় থাকেন বাচ্চা ফ্রুটস খেতে চায় না বা তরমুজটা খেতে চাচ্ছে না, সেই মায়েদের জন্য বলছি আমার আজকের এই রেসিপিতে কিন্তু বাচ্চাদের জন্য দুইটা ভিন্ন পদ্ধতিতে তরমুজ কাটিং দেখিয়ে দেব। আর আমার বিশ্বাস, ঠিক এভাবে তরমুজটা কেটে দিলে আমার বাচ্চাদের মতো আপনাদের বাচ্চারাও কিন্তু খুব মজা করেই তরমুজটা খেয়ে নেবে। সেই সাথে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখি নি কোনো রকম ঝামেলা ছাড়াই ছয়টি ভিন্ন পদ্ধতির তরমুজ কাটিং। এখন প্রথমেই আমি বাচ্চাদের জন্য ললিপপ তরমুজ কাটিংটা করে দেখাবো। আর এর জন্য এখানে আমি এরকম বড় সাইজের একটা ডিম শেপের তরমুজ নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই তরমুজ কাটিংগুলো করার জন্য এখানে আমি এরকম দুইটা ধারালো ছুরি ব্যবহার করব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন ছুরিগুলো যেন একেবারে ধারালো হয়। এখন প্রথমেই আমি তরমুজটাকে মাঝখান দিয়ে কেটে সমান দুইটা ভাগে ভাগ করে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন তরমুজটা কিন্তু আমি সমান দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। এখন অর্ধেকটা তরমুজ আমি একটা সাইডে রেখে দেব এবং বাকি অর্ধেকটা তরমুজ দিয়ে ললিপপ তরমুজটা তৈরি করে নেব। এর জন্য তরমুজের যে মুখের অংশটা আছে সেটা আমি আবারও সেই ধারালো নাইফটা দিয়ে ঠিক এভাবে সমানভাবে কেটে নেব। এরপর এক ধার থেকে শুরু করে সেই ধারালো নাইফটা দিয়ে সম্পূর্ণ তরমুজের সবুজ অংশ মানে চামড়াটা আমি পরিষ্কার করে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন জাস্ট হালকা হাতে সম্পূর্ণ তরমুজটা থেকে তরমুজের সবুজ অংশ মানে চামড়াটাকে আমি আলাদা করে নিয়েছি। এখন তরমুজের গায়ে যে এক্সট্রা সাদা অংশটা রয়ে গেছে সেটা আমি ছুরির মাথা দিয়ে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে নিলেই দেখবেন একেবারে সলিড তরমুজটা কিন্তু বেরিয়ে গেছে। তো দেখুন, সম্পূর্ণ তরমুজটাই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তরমুজের টুকরোটা আমি আবারও লম্বালম্বি ঠিক এভাবে 1 ইঞ্চি দূরত্ব করে স্লাইস করে নেব। একটা সেট করা হলে আবারও তরমুজটাকে ঘুরিয়ে উল্টো পাশ থেকে 1 ইঞ্চি দূরত্ব করে মানে স্কোয়ার শেপ করে সম্পূর্ণ তরমুজটাই আমি স্লাইস করে নেব। দেখুন, সম্পূর্ণ তরমুজটাই আমি লম্বা স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এরপর এরকম একটা গর্তওয়ালা বাটি আমি নিয়ে নেব এবং তরমুজের ওপর বাটিটা ধরে জাস্ট চপিং বোর্ডটা উল্টে ধরলেই দেখবেন সম্পূর্ণ তরমুজটাই বাটির মধ্যে ঢুকে গেছে। এরপর এখানে আমি এরকম লম্বা কাবাবের যে টুথপিকগুলো কিনতে পাওয়া যায় সেই টুথপিকগুলো নিয়ে নিয়েছি। এখন এই তরমুজের প্রতিটা পিসের ওপরে একটা করে টুথপিক আমি গেঁথে দেব। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল বাচ্চাদের খুব সহজেই তরমুজ খাওয়ানোর সিক্রেট পদ্ধতি, ললিপপ তরমুজ। এখন আমরা তরমুজ কাটিংয়ের দ্বিতীয় পদ্ধতিটাও দেখে নেব। এর জন্য আগে থেকে কেটে রাখা যে অর্ধেকটা তরমুজ আমি একটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেই অর্ধেকটা তরমুজ নিয়ে নেব এবং সেমভাবে প্রথমে আমি তরমুজের যে মুখের অংশটা আছে সেটা কেটে বাদ দেব। এরপর এক ধার থেকে শুরু করে সম্পূর্ণ তরমুজটাই একটা ভালো নাইফ দিয়ে চামড়া থেকে আলাদা করে নেব। দেখুন, সম্পূর্ণ তরমুজটাই আমি চামড়া থেকে আলাদা করে নিয়েছি। এখন প্রথমে আমি তরমুজের নিচ থেকে 1 ইঞ্চি দূরত্ব করে তরমুজটাকে ঠিক এভাবে পাতলা স্লাইস করে নেব। এখানে আমি অর্ধেকটা তরমুজ দিয়ে 4টা স্লাইস করেছি। এরপর আবারও লম্বায় তরমুজটাকে 1 ইঞ্চি দূরত্ব করে ঠিক এভাবে কেটে নেব। এখন একটা সাইড কাটা হয়ে গেলে সম্পূর্ণ তরমুজটাই আবারও হাত দিয়ে ঘুরিয়ে এর উল্টো পাশটাও সেমভাবে 1 ইঞ্চি দূরত্ব করে কেটে নেব। দেখুন, সম্পূর্ণ তরমুজের চারপাশটাই আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখন আবারও একটা গর্ত বাটি নিয়ে তরমুজের ওপরে ধরে চপিং বোর্ডটা উল্টে দিলেই দেখবেন সম্পূর্ণ তরমুজটাই বাটির মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। দেখুন, মাশাল্লাহ করে সম্পূর্ণ তরমুজটাই কিন্তু একেবারে পারফেক্টলি স্কোয়ার শেপ করে কাটা হয়ে গেছে, কোনো রকম দা বটি ব্যবহার না করে। এখন আমরা তরমুজ কাটিংয়ের 3 নম্বর পদ্ধতিটা দেখে নেব। এর জন্য
আবারও একটা বড় সাইজের তরমুজ আমি নিয়ে নিয়েছি। এখন সেম ভাবে সম্পূর্ণ তরমুজটাই আমি মাঝখান দিয়ে কেটে সমান দুইটা ভাগে ভাগ করে নেব। এরপর এক ভাগ তরমুজ আমি একটা সাইডে সরিয়ে রাখবো এবং বাকি অর্ধেকটা তরমুজ আমি আবারও সমানভাবে চপিং বোর্ডের ওপর বসিয়ে দেব। এরপর সেই ভালো নাইফটা দিয়ে এক ধার থেকে মানে একটা সাইড থেকে শুরু করে সম্পূর্ণ তরমুজটাই আমি 1 ইঞ্চি দূরত্ব করে ঠিক এভাবে আড়াআড়ি কেটে নেব। তবে ফ্রেন্ডস খেয়াল করুন, তরমুজটা কিন্তু আমি সম্পূর্ণ স্লাইস করিনি, নিচের দিক থেকে 1/2 ইঞ্চি জায়গা খালি রেখেই কিন্তু তরমুজটাকে আমি লম্বায় স্লাইস করে নিয়েছি। এমভাবে উল্টোপাশ থেকেও আমি 1 ইঞ্চি দূরত্ব করে সম্পূর্ণ তরমুজটাই আড়াআড়ি করে কেটে নেব। তবে অবশ্যই কিন্তু তরমুজের নিচের দিক থেকে 1/2 ইঞ্চি জায়গা খালি রেখে, তা না হলে কিন্তু তরমুজটা চারদিকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন, আমি কিন্তু নিচ থেকে তরমুজের চারপাশটা 1/2 ইঞ্চি দূরত্ব করে খালি রেখেছি, তবে মাঝখানটা কিন্তু আড়াআড়ি আমি ওপর থেকে নিচ পর্যন্ত কেটে নিয়েছি। তা না হলে কিন্তু ললিপপের টুকরোগুলো সমানভাবে উঠে আসবে না। এখন এই সম্পূর্ণ তরমুজটাই আমি প্লেটে তুলে নেব। আর এই তরমুজ কাটিংটা কিন্তু হঠাৎ অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের জন্য একেবারেই পারফেক্ট। এবার চলুন গিয়ে দেখে নি 4 নম্বর পদ্ধতির তরমুজ কাটিং। এর জন্য আবারও আমি একটা বড় সাইজের তরমুজ এখানে নিয়ে নিয়েছি। তবে ফ্রেন্ডস এই তরমুজটা আমি মাঝখান দিয়ে কাটবো না, এই তরমুজটা আমি লম্বায় ঠিক এভাবে আড়াআড়ি দুই ভাগে ভাগ করে নেব। দেখুন সম্পূর্ণ তরমুজটাই আমি দুইটা ভাগে লম্বায় ভাগ করে নিয়েছি। এখন অর্ধেকটা তরমুজ আমি একটা সাইডে রেখে দেব এবং বাকি অর্ধেকটা তরমুজ নিয়ে এর মাঝখানে আবারও আমি আড়াআড়ি কেটে নেব। মানে একটা তরমুজকে আমি টোটাল 4টা ভাগে লম্বায় ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ তরমুজ নিয়ে আগে থেকে যে সরু মাথাওয়ালা ছুরিটা নিয়েছিলাম সেই ছুরি দিয়ে লম্বালম্বি ওপর থেকে নিচ পর্যন্ত 3টা সমানভাবে দাগ দিয়ে নেব। আর দাগগুলো কিন্তু অবশ্যই সমানভাবে আড়াআড়ি করে দিয়ে যাবেন। এখন 2টা পাশেই 3টা করে 6টা দাগ কাটা হয়ে গেলে সামনের সাইড থেকেও 1 ইঞ্চি দূরত্ব করে সম্পূর্ণ তরমুজটাই আমি ঠিক এভাবে দাগ কেটে যাব। সম্পূর্ণ তরমুজটা দাগ কাটা হয়ে গেলে সব শেষে নিচ থেকে ছুরির মাথাটা দিয়ে 2 পাশেই ঠিক এভাবেই একটু ঘুরিয়ে নেব যেন তরমুজটা চামড়া থেকে আলাদা হয়ে যায়। এরপর একটা বাটি নিয়ে জাস্ট হালকা হাতে প্রেস করলেই দেখবেন চামড়াটা বাদে সম্পূর্ণ তরমুজের পিসগুলোই বাটির মধ্যে চলে গেছে। ফ্রেন্ডস খেয়াল করুন তরমুজের স্লাইসগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমরা 5 নম্বর পদ্ধতির তরমুজ কাটিংটা দেখে নেব। এর জন্য আবারও আমি লম্বা করে কাটা আরও অর্ধেক তরমুজ এখানে নিয়ে নিয়েছি। পর সামনের সাইড থেকে সম্পূর্ণ তরমুজটাই আমি 1/2 ইঞ্চি দূরত্ব করে ঠিক এভাবে দাগ কেটে যাব। সম্পূর্ণ তরমুজটাই 1/2 ইঞ্চি দূরত্ব করে দাগ কাটা হয়ে গেলে আবারও সেই সরু মাথাওয়ালা ছুরিটা দিয়ে তরমুজ থেকে চামড়াটাকে আলাদা করে নেব। খেয়াল করুন এটা কিন্তু একেবারেই সহজ। এখন সম্পূর্ণ তরমুজটাই কিন্তু ট্রায়াঙ্গেল শেপ করে কাটা হয়ে গেছে। এখন একটা পাশ থেকে শুরু করে সম্পূর্ণ তরমুজের স্লাইসগুলোই আমি আগে পরে করে সাজিয়ে দেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল 5 নম্বর পদ্ধতির তরমুজ কাটিং। এবার আমরা দেখে নেব সব শেষ মানে 6 নম্বর পদ্ধতির তরমুজ কাটিং। আর এর জন্য কিন্তু আবারও আমি লম্বা শেপ করে কাটা 1 টুকরো তরমুজ নিয়ে নিয়েছি। এখন এই তরমুজটাকে আবার সেই সরু মাথাওয়ালা নাইফটা দিয়ে জাস্ট 1/2 ইঞ্চি দূরত্ব করে ঠিক এভাবে স্লাইস করে নেব। ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন এই স্লাইসগুলো কিন্তু একটু পাতলা করে মানে 1/2 ইঞ্চি দূরত্ব করে করে নেবেন। সম্পূর্ণ তরমুজের টুকরোটাই 1/2 ইঞ্চি দূরত্ব করে স্লাইস করা হয়ে গেলে একটা লম্বা সাইজের কাবাবের টুথপিক আমি নিয়ে নেব। এরপর কয়েকটা তরমুজের স্লাইস একসাথে করে টুথপিকটা আমি মাঝখান দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত গেঁথে দেব এবং লম্বায় সম্পূর্ণ টুথপিকটা পর্যন্তই তরমুজের স্লাইস আমি ঠিক এভাবে করে একটার পর আরেকটা গেঁথে দেব। এরপরে তরমুজের স্লাইসগুলো জাস্ট এভাবে একটু বাঁকা করে দিলেই দেখবেন তরমুজের স্লাইসগুলো দেখতে সুন্দর একটা টাওয়ারের মতো মনে হবে। এখন এই তরমুজের স্লাইসগুলো ডেকোরেশন করার জন্য
এরকম একটা স্কোয়ার শেপের প্লেট আমি নিয়ে নিয়েছি। এরপর তরমুজ দিয়ে তৈরি সেই টাওয়ারটা আমি প্লেটের এক ধারে বসিয়ে দেব এবং বাকি তরমুজের স্লাইসগুলো আমি তরমুজের টাওয়ারের চার ধারে সাজিয়ে দেব। আর এরই সাথেই কিন্তু অতিথি আপ্যায়নের জন্য স্পেশাল একটা তরমুজের প্লেট সাজানো হয়ে গেল। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এর প্রতিটা তরমুজ কাটিংই বাসায় ট্রাই করবেন। এই সহজ পদ্ধতিতে দেখানো ছয়টা তরমুজ কাটিং আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এরকমই সব নতুন ক্রিয়েটিভ রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।